ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় দু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক আর আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার এবং সতেরো আঠারো সালের প্রশ্ন সমাধান তো এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অনেক ধন্যবাদ তো চলুন আমরা প্রশ্ন কেমন প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই ব্যাসেলার অব সায়েন্স ইন নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার সতেরো আঠারো সালের এই প্রশ্নের সমাধানটি আর এই পিডিএফ ফাইলটি শুধুমাত্র মোবাইল ফোনে দেখার সুবিধার্থে মোবাইল ফোনের দেখার জন্যই তৈরি করা হয়েছে এটা প্রিন্ট করার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র আমরা মোবাইলে ভিউ করার জন্য মোবাইলে পড়ার সুবিধার্থে যেমন হচ্ছে উদ্ভিদ জগতে সুন্দর ধাপগুলোকে কী বলা হয় এ প্রশ্নের অ্যান্সারগুলো সর্বশেষ পেজে অ্যানসার শিট দেওয়া আছে তবে আপনারা যদি চান এটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেখানে দেখবেন দু হাজার ষোলো সতেরো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন সমাধান দেওয়া আছে পিডিএফ লিঙ্ক সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং এই ভিডিওর জন্য দু হাজার সতেরো আঠেরো সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানটিও দেওয়া আছে এই পিডিএফ লিঙ্কটা তবে পিডিএফ লিংকটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনি নিজের ফোনে নিজে পড়তে পারবেন এবং এক্সাম দিতে পারবেন কেননা এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধু তাদের জন্যই যারা নার্সিং ভর্তি পরীক্ষায় ইচ্ছুক দু হাজার বাইশ সালে তাদের সুবিধার্থে বিনামূল্যে এই পিডিএফ ফাইলটি পাচ্ছেন তো এই ফাইলটির জন্য আপনাদের যেটি করতে যে কাজটি করতে হবে প্রথমে আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি দুইটি লিঙ্ক দেওয়া থাকবে একটি হচ্ছে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান আর একটি হচ্ছে দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এই দুটি ফাইল ডাউনলোড করবেন অবশ্যই এই দুটি ফাইল কিন্তু বিএসসি নার্সিং ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য কেননা ফাইল দুটি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রল করে দেখাচ্ছি যে আমাদের প্রশ্ন সমাধানটি আমরা কিভাবে উপস্থাপন করেছি পিডিএফ ফাইলটি এটি আপনারা যখন মোবাইলে ভিউ করবেন মোবাইল ফোনে পিডিএফটি ওপেন করবেন তখনই দেখতে পাবেন অন্যান্য পিডিএফগুলো যেমন এদিক এদিক সেদিক স্ক্রল করে বা টেনে টেনে দেখতে হয় সেটা এটা করতে হবে না শুধুমাত্র ওপর নিচে স্ক্রল করবেন এবং দেখতে পাবেন এবং সহজেই এগুলো পড়তে পারবেন প্রত্যেকটা পিডিএফ লিঙ্কে আমরা পুরো একটি সেটের প্রশ্ন সমাধান দেওয়া আছে অর্থাৎ এক থেকে একশোটি প্রশ্নের সমাধান দেওয়া আছে এরকম প্রত্যেকটা ভিডিওতে আমরা একটি করে নতুন নতুন প্রশ্নের সমাধান পিডিএফ লিঙ্ক যোগ করে দেবো যেটা আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই প্রশ্নটিতে মোট একশোটি প্রশ্নের সমাধান দেওয়া আছে নিচের প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে সর্বশেষ প্রশ্ন একশো নম্বর প্রশ্ন নিচের কোন রোগটি গোলকৃমির কারণে ঘটে হ্যাঁ এটা দিয়ে প্রশ্নটি সমাপ্ত এই যে এরপরে আমরা পর পেজটাতে অর্থাৎ আঠারো নং পেজে উত্তর আমরা সেট করেছি যে একের উত্তর দুয়ের এভাবে এক থেকে একশোটির উত্তর আমরা এখানে যোগ করেছি তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি শেয়ার চাই